বিসমিল্লাহ রহমান রহিম। আপনি কি জানেন এক আশ্চর্যজনক সুন্নতি খাবারের নাম হচ্ছে তালবিনা? আজ থেকে 1500 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এবং ওনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনারা সকলেই তালবিনা খেয়েছেন এবং শেফার জন্য উম্মতদেরকে খেতে বলেছেন। বুখারী শরীফ 5325 নম্বর হাদিস শরীফ। বর্তমানে আমরা খেয়াল করলে দেখতে পাই প্রত্যেকটি মানুষ কোনো না কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে, কিন্তু পাচ্ছে না স্থায়ী সঠিক চিকিৎসা। চিকিৎসা পেলেও লাগছে প্রচুর পরিমাণ অর্থ, কিন্তু এই সুন্নতি খাবার তালবিনা দিচ্ছে খুব কম খরচে হরেক রকমের রোগের সমাধান, যেমন ব্লাড সুগার, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে, ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করবে, হৃদরোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে, হৃৎপিণ্ডের শক্তি বাড়াবে, কোষ্ঠকাঠিন্যতা দূর করবে, বিশেষ করে আপনার বিষণ্নতা, হতাশা, দুশ্চিন্তা দূর করবে। সবাই ভাবছেন তালবিনা কিভাবে তৈরি হয়? খুব সহজ, দুধের সাথে জব পাকিয়ে এর মাঝে মধু ঢেলে দিলেই তৈরি হয়ে যায় সুন্নতি খাবার তালবিনা। অনেকেই হয়তো ভাবছেন তৈরিকৃত সুন্নতি খাবার তালবিনা কোথায় পাবেন, বা অনলাইনে সুন্নতি খাবার তালবিনা অর্ডার দেওয়ার সুযোগ আছে কি না। হ্যাঁ আছে, 5 আউটার সার্কুলার রোড, সাইদুল আয়াত শরীফ গেট, রাজারবাগ পুলিশ লাইন, 3 নং গেটের বিপরীতে, 5ম তলায় মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার ক্যান্টিনে এই সুন্নতি খাবার তালবিনা পাওয়া যায়। পার্সেল সুবিধার্থে প্যাকেট আকারে তালবিনা পাওয়া যাচ্ছে। অর্ডার দিতে কল করুন 01711272773 এই নম্বরে। কল করলেই আপনার বাসায় পৌঁছে যাবে সুন্নতি খাবার তালবিনা। সবাইকে ধন্যবাদ।